শনিবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিষ্ণং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অ্যাডভোকেট আবু হাসানত মোহাম্মদ শহীদ বাদল ভিপি সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে মানবিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয় বিষ্ণং ওয়ার্ডের দরিশনাকান্দা এলাকায় এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আবু হাসানাত মোহাম্মদ শহীদ বাদল এতে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদ মাস্টার এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা সাব্বির আহমেদ মাসুদ কলাগাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন পঁচিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন মানিক জুয়েল সহ অন্যান্য ব্যক্তিবর্গ প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে মানবিক এই সহায়তা করা হয় মঞ্জুর আহমেদ মুন্না তথ্যচিত্রে সাইয়েদা করিম প্রাপ্তি চ্যানেল জিরো ডেস্ক রিপোর্ট